দেখুন আমেরিকার ক্যারামতি এবার শেষ নয় অস্ত্রে মাছ সমুদ্রেই মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজ মিসাইল এয়ারক্রাফটকেও নিষ্ক্রিয় করতে পারবে রাশিয়া অস্ত্র নয় আমেরিকাকে আটকাতে এবার নতুন উপায় ভাবছে রাশিয়া মস্কোর দাবি তারা এবার শুধু ইলেকট্রিক জ্যামার দিয়েই নিষ্ক্রিয় করে দিতে পারবে মার্কিন যুদ্ধ যুদ্ধজাহাজকে রাশিয়ার একটি নিউজ রিপোর্ট অনুযায়ী মস্কোর মিলিটারি চিফেরা রাশিয়ান ইলেকট্রিক ওয়েলফেয়ারের মাধ্যমে যে কোনো যুদ্ধজাহাজ বা র্যাডারকে নিষ্ক্রিয় করে দিতে সক্ষম রাশিয়ার দাবি মার্কিন নেভি ডিস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক নাকি একবার রাশিয়ার বিমান থেকে প্রয়োগ করা প্রযুক্তির কাছে হার মেনে থেমে গিয়েছিল কৃষ্ণ সাগরে ওই রিপোর্টে দাবি করা হয়েছে ওই মার্কিন যুদ্ধজাহাজের চারপাশে উড়ে বেড়াচ্ছিল সুখু টোয়েন্টি ফোর রাশিয়ান যুদ্ধবিমান এরপরেই ওই যুদ্ধজাহাজের একজন ক্রু সোশ্যাল মিডিয়ায় জানায় তাদের জাহাজে থাকা লোকেটিং ডিভাইস কাজ করা বন্ধ করে দিয়েছিল আচমকা আর ওই যুদ্ধ বিমানে ছিল রাশিয়ার আধুনিকতম ইলেকট্রিক ওয়েফেয়ার সিস্টেম খুবই নি যা থেকে শক্তিশালী ইলেকট্রিক ওয়েভ বেরিয়ে নিষ্ক্রিয় করে দিয়েছিল জাহাজের সিস্টেম এমনকি ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে ইউএস জেনারেল ফ্রাঙ্ক গোরেন বলেন রাশিয়ার ইলেকট্রিক অস্ত্র আমেরিকার মিসাইল এয়ারক্রাফটকেও নিষ্ক্রিয় করে দেয় মস্কো আরও জানিয়েছে শত্রুপক্ষকে থামিয়ে দিতে আর দামি অস্ত্রের কোনো প্রয়োজন নেই দিন কয়েক আগেই উত্তর কোরিয়ার উপকূলে ইউএসএস কালভিনশন এয়ারক্রাফ্ট কেরিয়ার পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও দুটি এয়ারক্রাফট কেরিয়ার পাঠানোর খবরও পৌঁছেছে এরই পরেই এই খবর প্রকাশ্যে আনল রাশিয়া অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে বিমান ধ্বংসকারী মিসাইল মতনের প্রক্রিয়া সুষ্ঠু উপায়ে সম্পন্ন হয়েছে যদিও এ ধরনের সামরিক তৎপরতা নিয়মিত বিষয় রুশ বিমান বাহিনীর হাজারেরও বেশি সেনা মহড়ায় অংশ নিয়েছেন প্রতিকূল পরিস্থিতিতে তীব্র আক্রমণে যাওয়ার লক্ষ্যেই এই অনুশীলন অত্যাধুনিক মোবাইল জ্যামার দিয়ে মস্কোর আকাশকেও বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে